কারোর সাথে কথা বলার সময় আপনি হাসি মুখে কথা বলবেন, এটা একটা ইবাদত। হাসি মুখে কথা বলা, হাসি মুখে কথা বলা মানে আপনাকে কেউ সালাম দিল, আপনি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বললেন এবং তার সাথে কথা বললেন একটু মুস্কি হাসি, মুস্কি হাসি আপনার মুখে ঝুলবে অবস্থায় কথা বলবেন। এমনটা আমিও অনেক সময় করতে চাই, করতে পারি না, নিজের সঙ্গে লড়াই করি, অনেক সময় ভুলে যাই, অথচ কঠিন আপনার অনেক অফুরন্ত সওয়াবের ভাগিদার হতে পারে আমরা এমন একটা আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, কোনো মুসলমানের সাথে যখন তুমি কথা বলবা তখন সে হয়তো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করলো বা সালাম দিল বা কেমন আছেন জিজ্ঞেস করলো, তুমি তার সাথে কথা বলার সময় যদি একটু হাসি মুখে কথা বলো, মুস্কি হাসি তোমার মুখে যদি থাকে তাহলে এর বিনিময়ে তুমি আল্লাহর কাছে দান করে যে সব মানুষ পায় শুধু একটু মুস্কি হাসি দিয়ে তুমি সেই সব পাইতে পারো। আমাদের দেশে এ আমলটা পাওয়া যায় না, এ আমলটাও আরবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস আছে। যারা মিডিল ইস্টে আছেন বা ছিলেন প্রবাসীরা তারা জানেন, সৌদি আরবে ছিলেন বা বিভিন্ন দেশে ছিলেন, কাতারে ছিলেন, কুয়েতে ছিলেন, আপনারা জানেন যে সেখানে কেউ কারোর সাথে সাক্ষাৎ করলে, চেনা হোক আর অচেনা হোক, জানা হোক আর অজানা হোক, পরিচিত হোক আর অপরিচিত হোক, কথার কথা সালাম দিছে তো ওয়ালাইকুম আসসালাম হাসি মুখে দিবে তারা, কেন এটা সওয়াবের কাজ। আমাদের দেশে এই হাসিটাও আমরা রিজার্ভ করে ফেলেছি স্বার্থের জন্য, সামান্য কিছু মানুষের সাথে হাসি, যেমন বসের অফিসে গেলাম, বসের রুমে গেলাম, তখন বসরে সালাম দিয়ে আসসালামু আলাইকুম স্যার, এখানে হাসার জন্য ওয়াজ করা লাগে না, ঠিক না? বে ঠিক, ওসি সাহেবের রুমে গেছেন তো সেখানে মাশাআল্লাহ সালাম দিয়া আসসালামু আলাইকুম ওসি সাহেব, ওখানে আর ওয়াজ করা লাগে না, ঠিক না? বে ঠিক, একজন সাধারণ মানুষ রাস্তায় অচেনা মানুষ তার সাথে আপনি হয়তো কথা বলতেছেন কিন্তু আপনার মুখে হাসি আসে না। ভাইরা আমার, বিনা কষ্টে সওয়াব পাওয়া যেতে পারে, ইবাদত হতে পারে, এমন একটা ভালো কাজ হলো মানুষের সাথে হাসি মুখে কথা বলা। আমাদের দেশে এখন হাসি মুখে কথা বলাটা এই পরিমাণ হারিয়ে গেছে, মানে এই ম্যানার্স, এই ভদ্রতা শুধু সৌদি আরব কেন, মিডিল ইস্ট কেন, অমুসলিম কান্ট্রিগুলোতে পর্যন্ত, কাফের মুলুকগুলোতে পর্যন্ত, ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের দেশে পর্যন্ত, তারা মুসলমান না কিন্তু তাদের মধ্যে এই ম্যানার্স আছে, এটা আমাদের সম্পদ ছিল তাদের মধ্যে আছে, আমরা হারিয়ে ফেলেছি। সেটা কি? সেটা হলো কথা বলার সময় হাসি মুখে কথা বলা, ঠিক না? ঠিক, তাদেরকে দেখবেন, ফরেনারদেরকে দেখবেন যে কত ম্যানার্স, কত ভদ্রতা, কত আন্তরিকতা মানুষের সাথে। এই কাজগুলোকে আমরা সওয়াবের কাজ মনে করি না, অথচ এটা সওয়াবের কাজ। আজ থেকে আপনি যদি নিয়ত করেন যে আমি যতজনের সাথে কথা বলবো চেষ্টা করবো একটু হাসি মুখে কথা বলার, কথা বলার সময় আমার মুখের মধ্যে এক চিলতে হাসি ঝুলে থাকে, যেন একটু যেন হাসতে হাসতে অন্তত মুস্কে, আবার হাসি মানে একেবারে আপনারা হা হা করে হাসতে বলি নেই, তাহলে তো মানুষ বলবো যে ব্যাপার কি, বেচারা ডাক্তারের কাছে নিতে হবে মনে হয়। কিন্তু আপনার কথার মধ্যে যদি মুস্কি হাসি থাকে তাহলে ইনশাআল্লাহ যার সাথে কথা বলবেন লোকটার কাছে ভালো লাগবে কি লাগবে না, আপনি একটা সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমাদের দেশে আজকাল এই আমলটা বিশেষ করে কারোর সাথে অপরিচিত অজানা মানুষ হলে কথা বলার সময় হাসি দিয়ে কথা বলাটা, এটা এই পরিমাণ হারিয়ে গেছে যে কেউ যদি হাসে বরং সেটাকে আমরা অনেক সময় দোষ মনে করি, মনে করি কি ব্যাপার লোকটা হাসে কেন, কোনো সমস্যা নেই, ঠিক না? বেঠিক, অহেতুক অকারণে আপনি কারোর দিক তাকিয়ে তো আর হাসবেন না, কিন্তু যখন কথা বলবেন তখন অবশ্যই আপনার মুখে যেন হাসি ঝুলে থাকে, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। হয়তো ছোট ছোট আমল, কিন্তু ভাইরা আমার কিয়ামতের ময়দানে যাওয়ার পরে দেখবেন এই ছোট আমলগুলোকে গুরুত্ব দেওয়ার ফলে অনেক দূর অগ্রসর হয়ে গেছেন, আমল নামা সবে পরিপূর্ণ হয়ে গেছে। আর এই জন্যই শুরুতে হাদিসটা শুনিয়ে রেখেছি যেটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আবুদুর গিফরাদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুহাক্কিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো ভালো কাজকে ছোট মনে করবে না, ক্ষুদ্র মনে করবে না, করতে যত সহজ হোক এর বিনিময় আল্লাহর কাছে পাহাড় সম বড় হতে পারে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।